রে বাবা এ মেরেকরিবা ভিডিও গিয়া ভিডিও বানাতে ফের বাদ করতে আজকে বাংলাদেশি নাগরিকদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি তথ্যটির মাধ্যমে আপনারা রিসেন্টলি কিভাবে এই ভারতের বর্তমানে যে ভিসাটি প্রোভাইড করতেছে ভারত মেডিকেল ভিসা আর ডাবল এন্ট্রি ভিসা তারপরে হচ্ছে স্টুডেন্ট ভিসা আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো আজকে এই সিস্টেমে আপনারা ভিসাটা তাড়াতাড়ি পেতে পারেন উইদাউট অ্যাপয়েন্টমেন্টে আপনারা জানেন যে বর্তমানে মেডিকেল ভিসা আবেদন করতে গেলে আবেদন করার পরে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যখন আপনারা কম্পিউটারের সামনে বসেন তখন অ্যাপয়েন্টমেন্ট পান না তখন এমন স্লট বিজি থাকে যে মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না এই অবস্থায় মেডিকেল যে পেশেন্ট উনি আসলে অনেক একদম ভেঙে পড়ে তখন সে আসলে খুবই টেনশনে মানসিক সমস্যায় পড়ে যায় যে আসলে কি হবে কখন যাব ডাক্তারের কাছে কখন ভিসা পাবো তো আমি আসলে আপনাদেরকে যে পদ্ধতিতে দেখাতে যাচ্ছি এই পদ্ধতিতে আপনি উইদাউট অ্যাপয়েন্টমেন্টেই ভিসাটা পেতে পারেন স্টুডেন্ট ভিসাও এন্ট্রি ভিসাও প্লাস মেডিকেল ভিসাও তিন ভিসার জন্যই কথাটি বলছি তো কিভাবে আপনারা এই ভিসাটি পাবেন সেটার জন্য প্রথমে আপনাকে নির্মুলভাবে আবেদন ফর্ম ফিল করতে হবে ঠিক আছে অনলাইনে যে আবেদনটা আজ মানে ফর্ম ফিল করতে হয় সেটা করবেন করার পরে আপনারা এর সাথে যে সাপোর্টিং ডকুমেন্ট আছে সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন যা যা দেওয়ার ছবি টবি সাপোর্টিং ডকুমেন্ট ঠিক আছে ওগুলো অ্যাটাচ করা আপনার কমপ্লিট হয়ে গেল এবার আপনি দয়া করে ভারতের হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা বাড়িধারা যেটা নতুন বাজার বাঁশখোড়া মোড়টা যে আছে আমেরিকান এম্বাসির পাশে যে ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে যেখানে ইন্ডিয়ার পতাকা উড়ে পাশে আমেরিকান অ্যাম্বাসি আমেরিকার পতাকা উড়ে এই অ্যাম্বাসিতে আপনারা যাবেন যে ওখানে আপনারা যোগাযোগ করবেন ওনারা আপনার কাগজগুলি চেক করবে কাগজগুলি চেক করে আপনাকে আপনার পাসপোর্টটি ওই সময় নেবে না কিন্তু একটা খামের মধ্যে কাগজগুলি দিবেন প্লাস একটা মোবাইল নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনাকে ফোন করবে তারা ফোন করবে যদি সব ঠিক থাকে দেখে যে হ্যাঁ ইমার্জেন্সি দরকার আছে তাহলে তারা ফোন করবে ফোন করার পরে আপনি আবারও পুনরায় পাসপোর্ট নিয়ে আসবেন আসার পরে পাসপোর্ট নিয়ে তারা আপনার এক থেকে দুই দিনের মধ্যে ভিসা লাগাই দেবে এইভাবে আপনারা স্টুডেন্ট ভিসা বা এন্ট্রি ভিসা বা মেডিকেল ভিসা আর্জেন্ট নিতে পারবেন হাই কমিশন অফ ইন্ডিয়া থেকে তবে মনে রাখবেন আজাইরা যেই লোকগুলি আসলে ট্রিটমেন্ট করতে যাবে না ভারতে শুধু শুধু মেডিকেল ভিসা নেবে ফেক ডকুমেন্ট মানে ফেক ডাক্তারের কাগজ দিয়ে এই ধরনের লোকরা আই কমিশনে যাওয়া থেকে বিরত থাকবেন কারণ ওরা যদি কোনোভাবে প্রমাণ পায় যে আপনি আজায়রা কোনো কাজ নাই কাম নাই খালি ওই মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাবেন আজায়রা কোনো কাম নাই সেক্ষেত্রে কিন্তু হাই কমিশন অফ ইন্ডিয়া ভিসা দেওয়ার পরিবর্তে আপনাকে উল্টা লিস্ট করে দেবে সো ওইখানে যাওয়ার আগে একশোবার চিন্তা করে যাবেন যে আসলে আমার ইমার্জেন্সি দরকার কিনা যে পেশেন্টগুলির সত্যি ইমার্জেন্সি দরকার তারাই শুধু যাবেন আন্দাজে যাবেন না আর স্টুডেন্ট ভিসা তাদের ক্ষেত্রে বলবো যদি আপনি স্লট না পান একদম পাচ্ছেন না ওইদিকে আপনার ক্লাস শুরু হয়ে গেছে তাহলে ওই যে ক্লাস শুরু হয়ে গেছে সেটার একটা প্রমাণ নিয়ে আপনি বাকি সব ফর্ম ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে ওখানে চলে যান আর ওখানে বলেন ভাই ক্লাস শুরু হয়ে গেছে এই অ্যাপয়েন্টমেন্টের যদি আশায় থাকি তাহলে তো আমার সব সেমিস্টার শেষ হয়ে যাবে সেই প্রমাণ দিয়ে আপনি স্টুডেন্ট ভিসাটাও নিতে পারেন আর এন্ট্রি ভিসার ক্ষেত্রেও তাই যে আপনার আসলে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট মানে ইউরোপের অ্যাম্বাসের অ্যাপয়েন্টমেন্ট ওই তারিখে আছে স্লট পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ওই প্রমাণ দিয়ে আপনি হাই কমিশন আসতে পারেন শুধুমাত্র ইমার্জেন্সি হাই কমিশন অফ ইন্ডিয়া ফাইলটি অ্যাকসেপ্ট করবে আ আজায়রা যারা আসবে তাদের কিন্তু ফাইল অ্যাকসেপ্ট করবে না এই হলো বর্তমানে যারা ইমার্জেন্সি ভিসা পাবেন সেই পদ্ধতিতে এবার আসি এই বাংলাদেশের কিছু লোক অনেক লোক ভারত বিরোধিতা করে এবার ভারতের পণ্য বয়কট যেমন বিদেশে একজন ইউটিউবার আছে যার নাম আমি বলতে চাই না নাম বললে সমস্যা এটা আপনারা ভালো করে বুঝতে পারছেন যে আসলে ভারত বিরোধী তা কে করে এত ভারতের পিছে লাগছে আমার মনে হয় ভারতে মানে তার আসলে ভারত তার কী ক্ষতি করলো ভারতের সাথে তার এত মানে দুশ্মন কেন এত শত্রু কেন মানেছে ভারতকে সে এইটা মানে মাথায় আসে না এইরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার আর তাদের ফলোয়ারের কারণে বর্তমানে বাংলাদেশিদের ভারত সরকার ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না তারা বলে যে ভারত আমাদের রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ করে ভারত আমার বাংলাদেশিদের পছন্দ করে না শুধু শেখ হাসিনাকে পছন্দ করত এ ধরনের কথাবার্তা বলে বর্তমানে অনেকেই এই যে মির্জা ফখরুল সাহেব একটা কথা বলেছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বরফ গলা শুরু হয়ে গেছে তো সম্পর্ক সত্যি খারাপ এখন এই সম্পর্ক খারাপের কারণে বাংলাদেশি অনেক নাগরিক যারা ভ্রমণ পিপাসু এবং যারা ট্যুরিজম এজেন্ট ট্রাভেল এজেন্ট এর সাথে জড়িত আছেন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অলরেডি তাদের লালবাতি বাতি জ্বলে গেছে তাদের জয় বাংলা হয়ে যাইতেছে একদম অবস্থা খারাপ আর এর জন্য দায়ী বর্তমানের আবেগের কিছু ওই স্টুডেন্ট যারা আসলে শেখ হাসিনাকে ভাগাইছে শেখ হাসিনাকে ভাগাইছে এটা এটা আমিও মানে চাই চাইছিলাম আর কি মানে আমিও বর্তমান স্টুডেন্টের যে আন্দোলনটা ছিল তার সাথে একমত ছিলাম কিন্তু ভাইজান আপনারা শেখ হাসিনাকে সরাইছেন ঠিক আছে তাই বলে ভারতের সাথে যে সম্পর্ক খারাপ করবেন আর বাংলাদেশের ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে ভ্রমণ পিপাসুরা ভারত যেতে পারবে না হ্যাঁ এরকম একটা ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাবে মৈত্রী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে এইটা তো আমরা চাই নাই আর এটা যদি জানতাম তাহলে তো আপনাদের আন্দোলনের সাথে থাকতামই না আমরা তো আমাদেরও স্বার্থ দেখব আপনারা আপনাদের স্বার্থ দেখে আপনারা আন্দোলন করে শেখ হাসিনারা ভাগাইছেন স্টুডেন্টদের যে সমন্বয় কাছে তারাও তো এখানে উপদেষ্টা হিসাবে গ্রহণ করছেন ভালোই তো এখন তো আপনারা মাল পাচ্ছেন স্যালারি মানে পাচ্ছেন তাই না আর উপরি ইনকামের কথা বাদী দিয়েই স্টুডেন্ট আপনারা তরুণ আপনারা ঘুষ খাবেন না জানি আপনারা বেতন তো পাচ্ছেন তাই না বেতন নিয়ে তো চলতে পারতেছেন কিন্তু অনেক বেকার বাংলাদেশে বসে আছে অনেক ট্রাভেল এজেন্ট আছে ভারতের এই ট্যুর অপারে অপারেট করে হ্যাঁ ট্যুরিজম অপারেট করে কিন্তু তাদের পেট চালায় তাদের ব্যবসার লাল বাতি দিয়ে আপনি আপনার পেটের চিন্তা করলে তাহলে তো হবে না বাইজান এটা তো স্বাধীন বাংলাদেশ কেমন স্বাধীন বাংলাদেশ করলেন কারো পেট মারলেন আর আপনি নিজের পেট বাঁচালেন মানে কারো পেট কাইটে নিজের পেটে মানে ভর্তি করলেন তো এটা তো স্বাধীন দেশের কোনো কিছু না এখন আপনি বলবেন তাহলে আপনারা আপনাদের পেশা চেঞ্জ করেন পেশা চেঞ্জ করলে আপনিই আপনাকে বলবো যে আপনি যে উপদেষ্টার চাকরি আম আমাদেরকেও দেন আমাদেরকেও সরকারি চাকরি দেন এখন আপনি বলবেন হ্যাঁ আপনি এখন আপনি নিজে চাকরি নিছেন এখন অন্যদেরকে বলবেন যা অন্য কর্মসংস্থান চেঞ্জ কর্মসংস্থান চেঞ্জ করা এত সহজ আপনি নিজেও তো আন্দোলনে ছিলেন কয়েক মাস আগেই এই তো দেড় দুই মাস আগেই তো আন্দোলনে ছিলেন তারপরে তো এই শেখ হাসিনা ভাগলো পালাইলো দেশের জনগণ আপনাকে সাপোর্ট করলো তারপরেও শেখ হাসিনা পালাইলো যার কারণে আপনারা এই এখন পাওয়ারে আছেন। কিন্তু তাই বলে আপনি অন্যর পেট তো মারতে পারেন না ভাতে তো মারতে পারেন না ভাত মাইরে তো আপনি শান্তিতে থাকতে পারবেন না আর আপনার এই ক্ষমতাও কিন্তু চিরস্থায়ী না সব চিন্তায় করতে হবে সবার বিষয়ে কিন্তু চিন্তা করতে হবে যারা বাংলাদেশে ভারত বিরোধিতা করতেছে তাদেরকে আমি সাবধান করতে চাই যে দয়া করে আপনার বাংলাদেশে অনেক ট্রাভেল অপারেটর আছে ট্যুর যারা ভারতেই ট্যুর অপারেটর করেই তাদের সংসার চালায় অনেক আসে এরকম একটা না অনেক এমন কি। ভারত বাংলাদেশের যে বর্ডারে মানি এক্সচেঞ্জ আছে তারাও এই ব্যবসার সাথে জড়িত অনেক লোকের সাথে ইনভলভ আছে শুধু বাংলাদেশই ক্ষতি হবে তাই না ভারতের অনেক লোকও ক্ষতি হবে আমি এটা চাই না আমি দু দেশের সম্পর্ক ভালো চাই আগে যেরকমভাবে ট্যুরিস্ট ভিসা ইস্যু হতো এ এখনও সেরকমভাবেই আমি ইস্যু চাই এবং ট্যুর অপারেটরের ব্যবসাও চলবে মানি এক্সচেঞ্জের যে ব্যবসা যারা করতেছে বর্ডার পারে তারাও জানি ভালোভাবে থাকে সবাই মোট কথা যেভাবে এতদিন মিলেমিশে ছিল ওইভাবে জানি মিলেমিশে থাকে মারামারি ঝগড়া চাই না মারামারি ঝগড়া করে করবেনটা কি আপনি পার্শ্ববর্তী দেশ ভারত আমরা ভারতে ঘুরতে যাব না তো থাইল্যান্ডস মালয়েশিয়া যাবো টাকা কি আপনারা দিবেন তা তো দিবেন না বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী তিনটি যাত্রীবাহী ট্রেন বন্ধ আছে বাংলাদেশ রেলওয়ে বলছে আমরা ভারতকে চিঠি দিয়েছি ট্রেনগুলি চালানোর জন্য কিন্তু ভারত সারা দিচ্ছে না এদিকে ভারতের তরফ থেকে একটা খবর পাওয়া গেছে এটা সত্যি কিনা ফেক এটা জানি না তারা বলছে যে আমরা চালানোর জন্য প্রস্তুত কিন্তু বাংলাদেশ সারা দিচ্ছে না এই ঢেল ছড়াছড়ির মধ্যে আমরাই মাঝখানে বিপদে পড়ে আসি সাধারণ যারা মানুষ তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফ্লাইট চলাচল আছে এবং ডাইরেক্ট বাস সার্ভিসেও চলাচল করছে তবে আমি একটা গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি বাংলাদেশে ভারত বিরোধিতা চলতে থাকে তাহলে ভারতের ট্যুরিস্ট ভিসা আর চালু হবে কি না এটা বলা খুবই কঠিন আরও একটা বিষয় দেখলাম যে বাংলাদেশে সত্যি এখন কোনো নিরাপত্তা নাই মানে আমি যদি ঢাকার উত্তরা থেকে পুরান ঢাকার দিকে রওনা করি রাস্তার মাঝখানে আমি গায়ে যেতে পারি কারণ পুলিশ কোনো কাজই করতেছে না একটা বিপদে পড়লাম একটা ছিনতাইকারী আমাকে ধরলো আমি একটা হেল্প চাবো কোনো পুলিশই নাই ওখানে তাহলে মানে কি একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে এই রকম বাংলাদেশ চাইনি তো যারা যে পুলিশগুলি দায়িত্ব দায়িত্ব যেই পুলিশগুলার দায়িত্বই অবহেল যেই পুলিশগুলির দায়িত্ব পালন করতেছে না এদেরকে ছাটাই করে নতুন করে পুলিশ নিয়োগ দেওয়া উচিত কিন্তু দেড় মাস থেকে প্রায় দেড় মাস হয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে কিন্তু এখন পর্যন্ত দেড় মানে পনেরো দুই মাস প্রায় হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশের যে উপদেষ্টা যারা আছে এরা এখনও বাংলাদেশটাকে মানে কোনো নিয়ন্ত্রণ করতে পারলো না পুলিশই কাজ করতেছে না এই দুই মাস থেকে করলেনটা কি আপনারা এই দুই মাস থেকে কিছুই তো করতে পারলেন না পুলিশ প্রশাসন তো নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেন না শুধু সেনাবাহিনীর উপর ভরসা করতেছেন তারপরও সেনাবাহিনী তো আপনাদের সম্পূর্ণ কথা শুনবে না তাই দেশটা আসলে খুব মানে রিক্সের মধ্যে চলতেছে এই জন্যও ভারত তারা আসলে ট্রেন চালাতে চাচ্ছে না তবে আমি ভারতকে বলবো আপনাদের যে রেকটা ইন্ডিয়ান ট্রেনের যে রেকটা সেটা কিন্তু বর্তমানে ঢাকার কমলাপুরে রাখা আছে তো ক্ষতি হলে কিন্তু মানুষ ক্ষতি করে দিতে পারত তো আমি আশা করি আপনারা একটা সাহস দেখিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেনটা চালু করে দেন দেখেন অনেক যাত্রী পাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে